এবার পাহাড়ে রাজ্য রাজনীতিতে অন্য একটি চিত্র দেখা যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্ন খুব শীঘ্রই তিনি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে পারেন এই এইরকমই একটি আভ্যাসপূর্ণ খবর পাওয়া যাচ্ছে রাজ্য রাজনীতিতে জল্পনা উসকে দিয়ে দিল্লি পাড়ি দিলেন মহারাজা কিশোর দেববর্ন তিপ্রামথার রাজনৈতিক দল যখন সুদীপ রায় বর্গন আশিস সাহা কংগ্রেসে যোগদান করে শেষ মুহূর্তে দিল্লি কংগ্রেস হাইকমান্ড সূত্র থেকে জানানো যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রাথমিক আলোচনা নেওয়া যেতে পারে যেহেতু তেইশের বিধানসভা নির্বাচনেই মেন ফ্যাক্টর খেলা খেলতে পারেন মহারাজা কিশোর দেববর্মন রাজ্য রাজনীতিতে সব জল্পনা উস্কে দিয়ে এবার দিল্লি পাড়ি দিচ্ছেন সেখানে রাহুল গান্ধীর সঙ্গে একাধিক বৈঠক হতে পারে এই রকমই আমরা খবর সূত্র মারফত জানতে পারছি আপনাদেরকে সরাসরি আরও একবার জানিয়ে রাখি এবার সরাসরি মহারাজার সঙ্গে কংগ্রেসের জোট হতে চলেছে পাহাড় আর সমতল তেইশের বিধানসভা নির্বাচনেই সুদীপ রায় বর্মণই মেন ফ্যাক্টর অন্যদিকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন